এখন থেকে 1 লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে রয়েছিল গহীন জঙ্গল। আনুমানিক 70 থেকে 80 হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বাস শুরু হলে ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন কমতে থাকে, যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায়। যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের মাথায় উঠেছে, যাই হোক, সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণে উপকূলীয় এলাকার জঙ্গলের চেহারা প্রান্তিক বনের পরিবর্তে ম্যানগ্রোভ বনে পরিণত হয়। ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য হল এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনও টিকে আছে, কিন্তু বিলুপ্ত প্রায় সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং ভারতের পশ্চিম রাজ্যের 2টি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনাঞ্চলটি এখনও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা বনভূমি হলেও ধারণা করা হয় এই বনে থাকা সুন্দরী গাছের আধিক্যের কারণেই এমন নামকরণ করা হয়েছে। বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এই বন অতীতে সমুদ্রবন হিসেবেও পরিচিত ছিল। সুন্দরবন অঞ্চলের প্রাচীন আদিবাসীরা এই বনকে ডাকত চন্দ্রাবান্দের নামে। সরকারি হিসেব মতে সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার বলা হলেও বর্তমানে বনের আয়তন তার চেয়ে অনেক কম। তবে এককভাবে সুন্দরবনই এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। যে সমস্ত উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী নোনা পানিতে জন্মে তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হল এদের শ্বাসমূল। পানির উপর জেগে থাকা এইসব শ্বাসমূলের ডগায় থাকে শ্বাসছিদ্র। সমুদ্রবনের জন্মানো বহু বৃক্ষের মধ্যে একটি বড় অংশই হলো ম্যানগ্রোভ প্রজাতির। বিস্তৃত এই বনভূমি বাংলাদেশ ও ভারত 2টি দেশের মধ্যে অবস্থিত। উপমহাদেশের স্বাধীনতা অর্জনের পর 3 ভাগের 1 ভাগ পায় ভারত এবং বাকি 2 ভাগ অঞ্চল বাংলাদেশ। সুন্দরবনের বাংলাদেশের অংশে রয়েছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা জুড়ে, এবং সুন্দরবনের ভারতীয় অংশ পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। সুন্দরবনের আয়তনের একটি বিরাট অংশ হল জলাধার। সুন্দরবনের মধ্যে অবস্থিত নদী ও খাড়িসহ জলাধারের আয়তন প্রায় 1,800 বর্গ কিলোমিটার। সমগ্র সুন্দরবন জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন খাল। সুন্দরবনের নদীগুলো মিঠা পানি ও লবণাক্ত পানির মিলনস্থল। হাজার বছর বঙ্গোপসাগর বরাবর নদী প্রবাহের ফলে সঞ্চিত পলি দ্বারা গড়ে উঠেছে এই ভূখণ্ড। সমুদ্রতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 2 ফুট থেকে 7 ফুট। সুন্দরবনের ভূমির মধ্যে রয়েছে সৈকত, মোহনা, স্থায়ী ও ক্ষণস্থায়ী জলভূমি, কাদাচর, বালিয়ারি ও ছোট বড় বহু দ্বীপের মতো বৈচিত্র্য। সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমির মাটি বাস্তু সংস্থান সারা বিশ্বে এক অনন্য নিদর্শন। সামুদ্রিক জোয়ার ভাটার কারণে এই বনভূমিতে নির্দিষ্ট সময়ের জন্য জলবদ্ধতা তৈরি হয়, ফলে বনের মাটিতে লবণাক্তের মাত্রা অনেক বেশি। এই বিশেষ অবস্থার সাথে খাপ খাইয়ে চলার জন্য
এ বনের গাছপালার ধারণও সাধারণ বনের চেয়েও বিভিন্ন। এই অপরূপ প্রাকৃতিক নিদর্শন শুধু বৃক্ষরাজের জন্যই নয়, বরং এ বন নানা জাতের বন্য প্রাণী ও জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত। সুন্দরবনে 334টি উদ্ভিদ প্রজাতি আছে, এছাড়া 165 প্রজাতির শৈবাল ও 13 প্রজাতির অর্কিডও পাওয়া যায় এই বনে। সবচেয়ে উল্লেখযোগ্য হল পৃথিবীতে মোট 50 প্রজাতির ম্যানগো উদ্ভিদ আছে, তার মধ্যে 35টি প্রজাতি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সুন্দরবনের প্রধান বৃক্ষ প্রজাতি হল সুন্দরী ও গেওয়া, এছাড়া পশুর, ধুন্দল, গরান, বাইন, কেওড়া ইত্যাদি গাছও এই বনের অন্যতম অংশ। সুন্দরবনের অন্যান্য জীব বৈচিত্র্যের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার। এ প্রজাতির বাঘের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হল সুন্দরবন। অতীতে এক সময় এই প্রজাতির বাঘই ছিল এই অঞ্চলে, বর্তমানে এদেরকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে প্রায় 289টি স্থলজ প্রাণী বাস করে, এছাড়া 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ 219 প্রজাতির জলজ প্রাণী রয়েছে সুন্দরবনে। সুন্দরবনে উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীগুলো হল রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু এবং বন্য শূকর। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির। সুন্দরবনের সাপের মধ্যে উল্লেখযোগ্য হল রাজগোখরা, অজগর। অমেরুদণ্ড প্রাণীর মধ্যে রয়েছে প্রায় 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া এবং কয়েক প্রজাতির শামুক ও ঝিনুক। সুন্দরবনে বসবাসকারী অধিকাংশ পাখি স্থায়ী, তবে হাঁসজাতীয় প্রায় 50 প্রজাতির পাখি এখানে দেখা যায়। এছাড়া সুন্দরবনে কীটপতঙ্গের বৈচিত্র্য সীমাহীন। বিগত 200 বছরে সুন্দরবনের আয়তন কমে গেছে প্রায় অর্ধেক। এভাবে চলতে থাকলে 100 বছরের মধ্যে এ বন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। বনের আয়তনের সাথে সাথে হ্রাস পাচ্ছে এর জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য রক্ষার জন্য সুন্দরবনে একাধিক অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, কিন্তু তারপরও থেমে নেই এই বনের ক্ষতি সাধন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কথা একটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.